তাই আমরা শত্রুতা আমি পোষণ না করে বসবো বসে আমি ওখান থেকে জ্ঞান আহরণ করব আমি যদি এই কাজটা করতে পারি ইনশাআল্লাহ আশা করা যাচ্ছে যে আপনার এই কাস্তের উসিলায় আল্লাহ আপনাকে कामयाब দান করবেন আপনি যদি একটা জিনিসের পিছনে পড়ে থাকেন আপনার সেই জিনিসটা শয়তান আপনার কাছে আসতে ফিতনার দিকে নিয়ে যাবে ওই পীরের কাছে যাস না ওটা করিস না ও আমলটা আর রাসুল সাল্লাম বলে তোমরা বেশি বেশি দিনে মুজলিশে তোমরা বসো তোমাদের শক্তি তোমরা তোমরা যখন বেশি বেশি বলেন দুনিয়াতে জান্নাতের বাগান সমূহতে বিচরণ করো এবং সেখানকার ফলগুলা খাও তখন শাসভাইনবরা বলেন যে দুনিয়াতে জান্নাতের বাগান কোথায় পাবে তখন রাসুল সাল্লাহ সাল্লাম বলেন দিনের মজলিশগুলো হচ্ছে জান্নাতের বাগান আর ওখানে তোমরা যখন পাশ দিয়ে যাবো ওখানে বসে যাবা এবং সুবাহা যখন দরকার সুবাহান আল্লাহ বলবে আলহামদুলিল্লাহ দরকার আলহামদুলিল্লাহ বলবে জান্নাতের ফল খাওয়া যেরকম টেস্টের যেরকম তোমার তৃপ্তি এইগুলা বললে তোমার সে তৃপ্তি পাবে তাহলে তিনি মজলি সে বসতে বলছে আপনাকে ওই পিঠটাকে সাথে বসতে বলে নাই ওই হুজুরের কাছে বসতে বলে নাই প্রত্যেক জায়গা বসেন আপনি যে কোনো একটা মশালা জানছেন আপনার মুখে আপনার অন্তরে খটকা লাগছে আপনি কি করবেন ওই মশালাটা ভুল না সত্য আপনি একাধিক আলেমের কাছে যান গবেষণা করেন আপনাকে আপনি একটা জেনে জিনিস বাজারে অসংখ্য আলু মাছ তরকারি আপনি আলু নিবেন অসংখ্য আলুর দোকান মাছ নিবেন অসংখ্য মাছের দোকান প্রত্যেক দোকানে 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 গিয়ে আপনি মাছটা গবেষণা করে কোন মাছটা ভালো সেটা এরপর দাম জিজ্ঞেস করেন প্রত্যেকে প্রত্যেকের দামটা এক টাকা কোথায় কম ওই টাকা কোন জিনিসটা ভালো ওটা আপনি দুনিয়া বুঝতে পারছেন এক দোকানে না গিয়ে একাধিক দোকান গিয়ে গবেষণা করে আপনি সব কিছু বুঝতে পারছেন আর দুনিয়াটা আপনার কাছে এতটাই অমূল্যবান হয়ে গেল বলা হচ্ছে আখেরাতটা হচ্ছে দুনিয়ার তুলনায় যে দুনিয়ায় আখেরাতের আড়াই সেকেন্ড একশত বছর যদি আপনি বাসেন আর এই আড়াই সেকেন্ডের জন্য আপনি ভালো থাকার জন্য কত কিছু করতেছেন কতটা দোকান প্রত্যেক দিন প্রত্যেকটা জায়গায় গবেষণা করে আপনি ওটা করতেছেন আর আপনার ইসলাম যেটির ফসল এখানে আপনি ফসলের ফলটা পাবেন ওটা হচ্ছে জাননাতে গিয়ে মৃত্যুর পরবর্তী বিন্দু মাত্রাল্লাম বলেন এই দুনিয়াটা যদি সরিষা দানা দিয়ে ভরপুর করে দিত এবং প্রত্যেকটা দানা সরিষা দানা যদি কোনো একটা পাখি এক বছর পর পর একটি দানা যদি নিয়ে যায় এ দুনিয়ার সমান সরিষা দানা আর একটা পাখি প্রত্যেক এক হাজার বছর পর পর একটি দানা নিল তাহলে ওই পাখিটা ওই দানাগুলো একটা একটা করে নিতে এক হাজার বছর পর পর দানাগুলা শেষ হয়ে যাবে সরিষা দানাগুলা কিন্তু আখ রাতের সময়টা শেষ হবে না ওই অনাদিকাল আবাদুল আবাদ আপনার যান জন্য আপনি একটু গবেষণা করেন না আপনার কাছে যে মুখ বা এটা বলছে বেশ আমি ওটাকে পছন্দ করি এইটা নিয়ে আসি আপনি ওইটা নিয়ে থাকেন কিন্তু এটা গবেষণা করেন এটা সত্য না মিথ্যা কোরআন হাদিসের আলোকে না ওনার মন গোড়া এটা নিয়ে একটু গবেষণা করেন এবং গবেষণা করে তিনের বেশি বেশি দিনের উঁচা মজলিস এগুলা আল্লাহ আল্লাহ মজলিস আপনি বসে যান অন্তরটাকে খালি করে ইমান নিয়ে আমলের নিয়তে অন্যের কাছে পৌঁছানো নিয়েতে দিলটা খালি করে আপনি অন্তরের কান দিয়ে দিলের কান দিয়ে আপনি শুনুন বুঝুন দেখবেন আপনাকে অনায়াসে আপনি পেয়ে যাবেন আসুন আমরা আমরা দিনের দিনের হেদায়াতেন আমি বসবো আমাদের ইমানটাকে অটুট টাকাতে আমরা কি করব দিনের মজলিস আমরা বসবো সর্বশেষ আমরা যে কাজটা করব বেশি বেশি ধোয়া করবো হে আল্লাহ আমাকে ইসলামের উপর অটুট রাখুন আপনার যেভাবে চলো আপনি খুশি হবেন আপনার হাবিব খুশি হবে যেভাবে চলে যেন আপনি হুকুম করেছেন আপনার হাবিব দেখিয়ে দিয়েছে সেভাবে আমাকে নিজের জন্য না আমার মা বাবা ভাই বোন স্বজন পুরা পাড়া প্রতিবেশী পুরা মুসলমান জাতিকে ওভাবে চলে সে তফিক দান করেন আমরা আরবিতে রব্বানা কান্তাল হব ইহলে একবার ইসলামের উপর রেখে আবার আমাদেরকে বিপদে ঠেলে দিয়ে না আল্লাহ আমাদেরকে ইসলামের উপর অটুট রাখুন আল্লাহ যদি আমাদেরকে অটুট রাখে আল্লাহ ক্ষতি হবে না আমরা চাইতে হবে আল্লাহর কাছে চাইতে হবে একটা দোয়া পড়তে পারি আল্লাহিনীকে আল্লাহ যেভাবে চলো পছন্দ করেন খুশি হন আমার অন্তরটা ওভাবে পরিবর্তন করে দেন আপনি মালিক গো মালিক দোয়া করতে হবে অনুনয় বিনয় করে মালিকের কাছে দোয়া করতে হবে আজকাল তো আমরা দোয়া করি না সালাম পিরিয়াল পিরিয়ালাম আলিকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মামিনিয়ম রহমিন এটা দোয়া না সুন্দর করে দোয়া করেন এটা করেন কিন্তু একটু বড় করে আল্লাহর কাছে চান

আপনি দোয়া না করলে তো ইবাদতটা হবে না আপনার কবুল হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পর উপর আপনার দোয়া কবুল আপনি দোয়া করেন দোয়া করতে সমস্যা নেই তবে কি পড়তেছেন হাত উঠাইলেন আর হুটানোর আগে আপনি আমিন বললেন তাহলে এটা দোয়া হলো না যেন কোরআন হাদিসের আলোকে রাসুল সাল্লাম আমাদেরকে যেভাবে দোয়াগুলো পড়তে বলেছে আমরা ওই দোয়াগুলো পড়ব সাত নাম্বার ইমানের উপর অটু টাকার জন্য বেশি বেশি দোয়া করা দোয়া রাসুলের দেখানো দোয়াগুলো গুলা তাহলে আমাদের ইমানটা অটুট থাকবে মনে রাখবেন আমার ইমান থাকলে আমি অটুট থাকলে আমারই নিজেরই লাভ আল্লাহর লাভও নাই ক্ষতিও নাই কিন্তু আমরা যদি লাভ করতে হয় আল্লাহর কাছে চাইতে হবে নিজে মন করা করলে হবে না আল্লাহ বলেন যে তোমাদের ইমানটা হবে শিরিক মুক্ত এবাদতটা হবে ভেদাত মুক্ত তাহলে তুমি আমার কাছে সফলতার যা কিছু চাইবা সব পাবে ইনশাআল্লাহ এই আসুন আমরা হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে হলে ইমানের উপর অটুট রাখতে হলে আমাদেরকে এই সাতটা কাজ আমরা বেশি বেশি করব আমি সংক্ষেপে আবার বলে দিচ্ছি বেশি বেশি ইলাহিল্লাহ এর জিকির দুই নাম্বার হচ্ছে কোরআনের তালকিন দেওয়া তিন নাম্বার বেশি বেশি মেসওয়াক করা চার নাম্বার ইমান মৃত্যু আল্লাহর কাছে চাওয়া পাঁচ নাম্বার হচ্ছে আল্লাহর নিয়ামতগুলাকে নিয়ে গবেষণা করা ছয় নাম্বার হচ্ছে দিনের মজলিস গুলাতে বসা সাত নাম্বার এবং সর্বশেষ নাম্বার হচ্ছে বেশি বেশি মালিক আমার আল্লাহ আমার প্রভুর কাছে দোয়া করা এলা আপনি যেভাবে খুশি হন আপনার হাবিব যেভাবে খুশি হয় আপনি যেভাবে চলার জন্য হুকুম করেছেন আপনার হাবিব দেখিয়ে দিয়েছে সেভাবে আমাকে পুরো মুসলমান জাতিকে ওইভাবে চলার সে তফিক দান করুন এভাবে করে আমরা দোয়া করব আল্লাহ পাক যা বলছি সর্বপ্রথম আমাকে এবং সবাইকে আমাল করার সে তফিক দান করুন آمين 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 السلام عليكم ورحمة الله وبركاته